আজাদীকা অমৃত মহোৎসবের অঙ্গ হিসেবে বুধবার ভারতীয় ইতিহাস সংকলন সমিতির উদ্যোগে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে উত্তর পূর্বাঞ্চলের ভূমিকার উপর এক কর্মশালা আয়োজন করা হয় প্রজ্ঞা ভবনে। কর্মশালায় উপস্থিত ছিলেন ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের উপাধ্যক্ষ গঙ্গা প্রসাদ ডাইং। তিনি কর্মশালার উদ্বোধন করেন, স্বাধীনতা আন্দোলনে উত্তর পূর্বাঞ্চলের ভূমিকা সম্পর্কে তুলে ধরেন। এদিন আয়োজিত কর্মশালায় এছাড়া উপস্থিত ছিলেন শিক্ষা দপ্তর এবং উচ্চশিক্ষা দপ্তরের আধিকারিকেরা।